দুটি আগ্নেয়াস্ত্র কার্তুজ ও হাঁসুয়া সহ পাঁচ দুষ্কৃতীকে গ্রেপ্তার করলো মালদার গোপালগঞ্জ ফাঁড়ির পুলিশ। এদিন পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে কালিয়াচক থানার অন্তর্গত মোজপুর সেতুর কাছে সন্দেহভাজন পাঁচজনকে আটক করে। তাদের তল্লাশি চালিয়ে দুটি পাইপ গান, কার্তুজ ও হাঁসুয়া উদ্ধার হয়। ধৃত 33 বছরের শফিকুল শেখ, 24 বছরের আক্তার আলম, 23 বছরের আবরাউল মেমিন ও 21 বছরের মাসিদুর শেখ ও 40 বছরের আমিরুল শেখ কালিয়াচক থানার বিভিন্ন এলাকার বাসিন্দা। ধৃতদের শুক্রবার আদালতে পেশ করা হয়। মালদা থেকে দেবসিংহের রিপোর্ট, আনন্দ বার্তা। দুটি আগ্নেয়াস্ত্র, কার্তুজ ও হাঁসুয়া সহ পাঁচ দুষ্কৃতীকে গ্রেপ্তার করলো মালদার গোপালগঞ্জ ফাঁড়ির পুলিশ। এদিন পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে কালিয়াচক থানার অন্তর্গত মোজপুর সেতুর কাছে সন্দেহভাজন পাঁচজনকে আটক করে। তাদের তল্লাশি চালিয়ে দুটি পাইপ গান, কার্তুজ ও হাঁসুয়া উদ্ধার হয়। ধৃত 33 বছরের শফিকুল শেখ, 24 বছরের আক্তার আলম, 23 বছরের আবরাউল মেমিন ও 21 বছরের মাসিদুর শেখ ও 40 বছরের আমিরুল শেখ কালিয়াচক থানার বিভিন্ন এলাকার বাসিন্দা। ধৃতদের শুক্রবার আদালতে পেশ করা হয়। মালদা থেকে দেবসিংহের রিপোর্ট, আনন্দ বার্তা। দুটি আগ্নেয়াস্ত্র, কার্তুজ ও হাঁসুয়া সহ পাঁচ দুষ্কৃতীকে গ্রেপ্তার করলো মালদার গোপালগঞ্জ ফাঁড়ির পুলিশ। এদিন পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে কালিয়াচক থানার অন্তর্গত মোজপুর সেতুর কাছে সন্দেহভাজন পাঁচজনকে আটক করে। তাদের তল্লাশি চালিয়ে দুটি পাইপ গান, কার্তুজ ও হাঁসুয়া উদ্ধার হয়। ধৃত 33 বছরের শফিকুল শেখ, 24 বছরের আক্তার আলম, 23 বছরের আবরাউল মেমিন ও 21 বছরের মাসিদুর শেখ ও 40 বছরের আমিরুল শেখ কালিয়াচক থানার বিভিন্ন এলাকার বাসিন্দা। ধৃতদের শুক্রবার আদালতে পেশ করা হয়। মালদা থেকে দেবসিংহের রিপোর্ট, আনন্দ বার্তা।